শিক্ষকের বিরুদ্ধে আজকে সাক্ষী গ্রহণ করা হয়েছে, দুইজন সাক্ষী গ্রহণ করেছে, একজন সহাগ্রণী এলাকার জনগণ, অপরজন রতন মিয়া। তারা ঘটনার সময় সোনাগাঁ থানা দিয়ে রয়্যাল রিসোর্টের যে মামলামূলক অবৈধ নারী নিয়ে আটক হয়েছে লাইভে দেখে তারা ঘটনাস্থলে গেছে, সোনাগাঁ রয়্যাল রিসোর্ট 501 নম্বর রুমে। সেখানে গিয়ে সেই মহিলাকে জিজ্ঞাসা, মামলামূলকের সাথে যে অবৈধ মহিলা ছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কে, কেন আসছেন। তখন বলছে আসামের মামলামূলক তাকে বিয়ে করবো দেখে এখানে আইনে দর্শন করছে। আজকে আল্লামা মামুনুল্লাহ সাহেবের বিরুদ্ধে যে মামলাটা দায়ের করা হয়েছিল নারী সোনারগাঁ থানায়, সেটা এখন নারী ইস্যু মামলা নাম্বার 465/2021 হিসেবে নারী ইস্যু কোর্টে ট্রায়াল হচ্ছে। সাক্ষী পর্যায়ে মামলাটা আছে। আজকে পঞ্চম দিনের মতো সাক্ষীর জন্য দিন ধার্য করা ছিল। চার্জশিটে 9, 10, 11, 12 এই সাক্ষীটি ছিল গত তারিখে, এ থেকে দুজন সাক্ষী হয়েছিল, 9, 10, 11, 12 আসেনি। তো আজকের জন্য 11, 12, 13, 14 এই চারজন সাক্ষীর জন্য দিন ধার্য ছিল যে আজকে এই সাক্ষীগুলো সাক্ষ্য দিবে, তারপর আমরা জেরা করব। আজকে চারজন সাক্ষী থেকে 3 জন সাক্ষী হাজিরা দিয়েছিল, এর মধ্যে সহাগ্রণী ছাত্র লীগের সাবেক সহসভাপতি উনি হাজিরা দিয়েছে এবং সাক্ষী দিয়েছে এবং জেরা করেছে। তারপরে রতন মিয়া উনি সাক্ষী দিয়েছে, আমরা তিনি জেরা করেছি। পারভেজ মিয়াও হাজিরা দিয়েছিলেন কিন্তু ওনার সাক্ষ্য আসতে হয় নাই, আদালত ওনার সাক্ষ্য নেননি, ওনাকে আমরা সাক্ষ্য হয় না, জেরাও হয় নাই। হয়তো পরবর্তীতে এই দুজনের সাক্ষ্য নেওয়া হবে এবং আমরা জেরা করব। আমরা এই মামলাটাকে মনে করি এটা একটা সাজানো মামলা, যেহেতু এই মামলার আদৌ শুরু থেকে শেষ পর্যন্ত কারো সাক্ষীর কোনো মিল খুঁজে পাচ্ছি না আমরা। এই সাক্ষীরা বলছে স্বপ্নদিত হয়েই তারা সামনের গেট দিয়ে ঢুকেছে, তারা পিছনের গেট দিয়ে বের হয়েছে।